নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আমি এর পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে উল্লেখ করেছিলাম যে রান্নাঘরে রাঁধুনি বা যে রান্না করছে তার একজাক্টলি পিছন দিকে দরজা থাকা উচিত নয় এর কি কি সমস্যা হয় তাও আমি এর পূর্বের ভিডিওতে ডিটেলে বর্ণনা করেছিলাম আপনারা চাইলে পূর্বের ভিডিওটা দেখে নিতে পারেন আমি নিচের ডেসক্রিপশনেও লিংক দিয়ে দিলাম কিন্তু ওই ভিডিওতে বহু আমার দর্শক বন্ধু আমাকে নিচের কমেন্ট বক্সও লিখেছিল ফোন করে হোয়াটসঅ্যাপেও জানতে চেয়েছিল যদি দাদা একান্তই রান্নাঘরে যে রান্না করছে তার পেছন দিকে দরজা থাকে তাহলে তার প্রতিকার কি এর একটা সাধারণ প্রতিকার অবশ্যই আয়না বা মিরর দিয়ে করা যায় যদি কেউ রান্নাঘরে রান্না করছে তার পেছন দিকে দরজা থাকে তাহলে আয়নাটা এমনভাবে লাগান যাতে কেউ রান্নাঘরে প্রবেশ করলে সেটা যেন আয়নায় প্রতিবিম্বিত হয় এইভাবে আয়নাটা লাগালে এর কিন্তু প্রতিকার অবশ্যই হতে পারে তবে যদি আপনাদের মনে হয় যে আপনারা আয়নার প্লেসমেন্ট কোথায় করবেন কি করবেন সেই নিয়ে একটু কনফিউশন আছে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে স্পেশাল কনসালটেন্সি নিয়ে এই আয়নাটি লাগালে দেখবেন আপনার সুবিধাই হবে এবং বাস্তুদোষ কিন্তু কেটে যাবে ধন্যবাদ দর্শক বন্ধু আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু